কক্সবাজারে বাংলাদেশ এ ও ভারত এ দলের মধ্যকার চার দিনের ম্যাচ ড্র হয়েছে। এদিকে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এক উইকেটে 172 রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। স্কোরবোর্ডে আরও 47 রান তুলে ফিরে যান নাজমুল শান্ত। মুমিনুল হক আবারও ব্যর্থ হলেন। মিডল অর্ডারের ব্যর্থতায় হারের সংখ্যা দেখা দেয়, কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার জাকির হাসান। তার 172 রানে 9 উইকেটে 341 রান তোলার পর নির্ধারিত সময় শেষ হলে দুই আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ হয়। পরে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। এর আগে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে তুলে 112 রান, জবাবে সফরকারীরা প্রথম ইনিংসে সংগ্রহ করে 5 উইকেটে 465 রান।